আসসালামু আলাইকুম সবাইকে, জিএসটি আপডেট ডেইলি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এন্ড যারা প্রথমে বলে নিচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিবা। আর হচ্ছে আমরা প্রথমেই বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফিল, যেমনটি আমরা লিখেছি তোমরা দেখতে পাবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুবিধা কিংবা ফিল, ঠিক আছে। সো বিষয়টি এমনই, সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস কিংবা অন ক্যাম্পাস যেটাই বলি না কেন, এটা হচ্ছে গাজীপুর বোর্ডবাজারে অবস্থিত এন্ড ঢাকার মধ্যেই বলা যায়। সো আমরা বলতেই পারি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন সুযোগ সুবিধা পাবা, এখানে ঠিক তেমনটাই পাবা, আদলে সুযোগ সুবিধা। অর্থাৎ একদম যে পাবলিকের মতোই হবে এমনটা না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো আছে এগুলো হচ্ছে অনেক বেটার ফিল পাবা, ঠিক আছে। সো যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে অ্যাপ্লাই করে দেখি বা চান্স যদি হয় তাহলে তো ভালো, এন্ড আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে মূল ক্যাম্পাস, সরি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাসটি রয়েছে এটি নিয়েই। এন্ড এটি হচ্ছে, এটি শুরুতেই তোমাকে এই এর আগের সেশনে অর্থাৎ 2022-2023 সেশনে অফার করেছিল চারটি সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টগুলা কি কি, এলএলবি ছিল, তারপর বিবিএ ছিল, তারপর হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন ফুড সায়েন্স। এই চারটি সাবজেক্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কিংবা অন ক্যাম্পাসে পড়তে পারবা। অ্যান্ড এই ছিল কথাবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অন ক্যাম্পাস নিয়ে। এখন আমরা কিছুক্ষণ দেখবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল কথাবার্তা কিংবা সার্কুলার দিয়েছে সেটি সম্বন্ধে, ওকে। সো সার্কুলার অনুযায়ী এসএসসি এবং এইচএসসির ফলাফলের ভিত্তিতেই কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তির সুযোগ পাবা। সো পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র রেজাল্টের তোমার এসএসসি এবং এইচএসসি যে মার্ক আছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য যেমনটা ভাবে অ্যাপ্লাই করবা ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করবা, তবে অ্যাপ্লাই ধরন আর একটু ভিন্ন। তোমরা একটু মূল সার্কুলারটা দেখে নিবা। অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটি মূল সার্কুলার লিঙ্কটা আছে ওইটা আমরা দিয়ে দিব। সো তোমরা ওখানে ক্লিক করে দেখে নিবা, ওকে। সো বুঝতেই পারলা যে এসএসসি এবং এইচএসসি ফলাফলের ভিত্তিতে তুমি ভর্তির সুযোগ পাবা। এখন দেখবো যে আবেদন শুরু করবে, আবেদন শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি অ্যান্ড আবেদন শেষ হচ্ছে 4 মার্চ। সো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মূল ক্যাম্পাসটিতে পড়তে চাও তাহলে তোমাকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আমি আবারও বলতেছি আবেদন শুরু 6 ফেব্রুয়ারি, আবেদন শেষ 4 মার্চ। সমস্যা নেই, আমরা আবারও রিমাইন্ড করবো আমাদের জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজ থেকে। অ্যান্ড টাকা পেমেন্ট করতে পারবা 12 ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে, এই সময়ের মধ্যেই টাকা পেমেন্ট করবা শেষ। সবচেয়ে বেশি মজার কথা যেটা কিংবা জোস কথা, সেটা হচ্ছে ক্লাস শুরু হবে 1 এপ্রিল 2024-এর মধ্যেই, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়েও শুরু করতে পারবে না। জাতীয়ত করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুবিধা এটাই। এখন বলতে পারো ভাইয়া কি কি সুবিধা পাবো। 1 নম্বর সুবিধা, তুমি ঢাকার মধ্যে থাকতে পারতেছো আর ক্যাম্পাসটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ক্যাম্পাস পাও ঠিক তেমন ক্যাম্পাস পাবা, যদিও বা আবাসিক সুবিধা কিংবা আবাসন সুবিধা এই মুহূর্তে পাচ্ছ না, তবে সামনে পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা বলবো যে এই 4টা সাবজেক্টে টোটাল আসন সংখ্যা কত। টোটাল আসন সংখ্যা হচ্ছে আপাতত আমরা ধরে নিব 40টা করে, তবে এটা ইনক্রিমেন্ট হতে পারে। সো এই অনুযায়ী তাহলে হচ্ছে আমাদের মোট আসন সংখ্যা 160টি। এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। অ্যান্ড এ নিয়েও যদি তোমাদের আরও বেশি কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা করতে পারো, যে জিএসটি আপডেট ডেইলি পেজে ফেসবুক পেজে সরাসরি টেক্সট করতে পারো, নয়তোবা আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, ওকে। অ্যান্ড আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যারা ভাবতেছো যে ভাইয়া আমি 500 টাকা খরচ করবো না কিংবা লস করবো না জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে, তো এর আগের বারও অ্যাপ্লাই করছি কোনো কাজ হয়নি, সো তুমি অ্যাপ্লাই করতেই পারো। কারণ এখানে যে 4-4-16 160 জন হবে, সো 160 জন তো তোমার মতোই কেউ হবে, সো তুমি অ্যাপ্লাই করে দেখো, যদি হয়ে যায় তাহলে হবে। অ্যান্ড এটাও কিন্তু খুব একটা খারাপ কোনো কিছু না। অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ফিল পাবা। অ্যান্ড ভর্তি ফি এটা 5,000 টাকা কিংবা তার চেয়ে একটু বেশি কিংবা কম হতে পারে, কম হবে না একটু বেশি হতে পারে। এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নিয়ে কথাবার্তা। অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যতগুলো কলেজ আছে বাংলাদেশে সেইগুলো, অর্থাৎ যতগুলো কলেজ, যেমন এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, ধরো রংপুর থেকে কারমাইকেল কলেজ কিংবা হচ্ছে এই যে রাজশাহী থেকে রাজশাহী কলেজ, এগুলো হচ্ছে অনেক অনেক বেটার, ঠিক আছে। অনেক বেটার মানে অনেক বেটার ফিল পাবা, অ্যান্ড এনভায়রনমেন্ট আরো বেটার হবে কিংবা জোস হবে, যেহেতু মূল ক্যাম্পাস। অ্যান্ড মূল ক্যাম্পাসটি কিন্তু সুন্দরই, ঠিক আছে, নয়তো বা আমরা এটার একটা ভিডিও দিয়ে দিব। অ্যান্ড এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। অ্যান্ড আরো যদি কোশ্চেন থাকে তাহলে তো অবশ্যই নক করবা। অ্যান্ড সবশেষে বলে নিচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা। অ্যান্ড আবারও দেখা হবে তোমাদের সাথেই।